নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিদ্যুতের খুঁটি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য শহরতলি বুধুরাইতে। উধারবন্দের পানগ্রামে পানীয় জলের সংকট, বিধায়কের হস্তক্ষেপ দাবি। বেঙ্গালুরুতে নিখোঁজ কালীনগরের যুবক, খবর নিল যুব ছাত্র পরিষদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর কাঁঠাল রোডের বধুরাইল এলাকায় উদ্ধার হল যুবকের ঝুলন্ত মৃতদেহ। শনিবার সকালে বধুরাইলে সেতুর অদূরে বিদ্যুতের খুঁটিতে গলায় ফাঁস পরানো অবস্থায় চন্দন দাস নামে ওই যুবকের মৃতদেহ ঝুলতে দেখা যায়। ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। চন্দন দাস ছিলেন মূলত কাটিগড়া থানা এলাকার গোবিন্দপুর ষষ্ঠ খণ্ডের বাসিন্দা। তিনি কাজ করতেন রাজমিস্ত্রির সহযোগী হিসেবে। কাজের সূত্রে পত্নী এবং দুই শিশু সন্তানকে নিয়ে থাকতেন শিলচর বিবেকানন্দ রোড এলাকায় ভাড়া ঘরে। পরিবারের লোকেরা পুলিশকে জানিয়েছেন, কাজে যাওয়ার কথা বলে চন্দন শুক্রবার সকালে বিবেকানন্দ রোডের ভাড়া ঘর থেকে বের হন, এরপর আর রাতে ফেরেননি। পুলিশ জানিয়েছে চন্দনের শার্টের পকেটে পাওয়া গেছে তার ঠিকানা লেখা একটি কাগজ। এদিন মৃতদেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি আত্মহত্যা না এর পেছনে কোনো অন্য রহস্য লুকিয়ে রয়েছে তা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। উধারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডে জল জীবন মিশনের নল থাকলেও জল নেই, এই অভিযোগে শনিবার এলাকার প্রায় শতাধিক পুরুষ মহিলা একজোট হয়ে আসাম সরকার তথা উধারবন্দের বিধায়ক মিহিরকান্ত সোমের দৃষ্টি আকর্ষণ করেন এবং শীঘ্রই পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান। এদিন স্থানীয়রা বলেন, প্রায় দুবছর আগে শিলচর ডিভিশনের চণ্ডীঘাট গ্রান্ট জল জীবন মিশনের পিএইচের কাজ সম্পন্ন হয়েছে এবং ঘরে ঘরে নলও লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো আজ অবধি সেই নল দিয়ে জল আসেনি। তারা আরো বলেন, প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে বাগানের ঝর্ণা থেকে খাওয়ার জল সংগ্রহ করতে হয় অথবা বৃষ্টি হলে সেই বৃষ্টির জল পান করেন এই এলাকার জনগণ। এদিন তারা বিভাগীয় আধিকারিক ও স্থানীয় বিধায়কের কাছে আবেদন করে বলেন, কেন এই জল জীবন মিশন থেকে জল আসছে না তা খতিয়ে দেখার জন্য। গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন লস্কর, আবুল হোসেন চৌধুরী, সেবুল উদ্দিন লস্কর, আলী হোসেন লস্কর, সেলিম উদ্দিন, মোশারফ আলী লস্কর, বরা বেগম, রূপানা বেগম লস্কর, আলমা বেগম লস্কর, মিনারা বেগম, আয়রুন নিসা লস্কর, রোশনা বেগম প্রমুখ। পাঁচ বছর গত হয়ে গেল গিয়া, এরপরে আরো তিন বছর গত হওয়ার পথে এখনো পর্যন্ত খাবার জলের কোনো ব্যবস্থা করিয়া দিলে না। একমাত্র খাবার জলের ব্যবস্থা হইলো আমরা মধুরা নদীর জল আর লার্সিং চা বাগানের একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার তনে আমাদের গ্রামের মহিলারা গিয়া প্রায় দেড় কিলোমিটার হাঁটিয়া গিয়া তাও ক্ষেতের মধ্যে যাইতে লাগে, অতটুক পাও গাড়ি যাই গিয়া এক ক্লস পানি আনতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে। এই লার্সিং বাগানের ঝর্ণার জল আনিয়া আমরা বর্তমানে খাইয়া জীবন ধারণ করিয়া, তাই আমরা সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখিয়ার বা আমাদের লোকাল বিধায়ক মিহিরকান্ত সোম বানুদার কাছে আমরা করজুড়িয়া হাত জুড়ে অনুরোধ রাখিয়ার, আপনি সরজমিনে স্পট আইয়া ইনকোয়ারি করিয়া ঘটনাটা সত্য কি মিথ্যা এটা আপনি যাচাই করিয়া অতি সত্তর 15 দিনের ভিতরে আমাদের খাবার জলের ব্যবস্থা করিয়া দিন। আমরা জলের অনেক কষ্ট করিয়ার নদীর জল গুলা থাকে, ঝর্ণার জলও ছুটো পাইবে পানি ভরে, এই জল আনতে গেলে অনেক সময় লাগে, তাই গ্রামের অনেক মহিলারা এই জন্নাত যাওয়ার পরে মহিলারা মারপিট করেন, কারণ সবেও বাড়িত কাম কাজ ফালাইয়া যায়, কেউর বাচ্চা কেউর ঘরের কাজ ইতালিয়া জগড়া ফসাদ হয়। এইভাবে আমরা জলের সমস্যাত আছি, আসাম সরকারের কাছে আর বিধায়কের কাছে আমরা অনুরোধ রাখিয়ার যাতে আমরা জলের সমস্যাটা সমাধান করিয়া দেন। আসাম সরকারের কাছে আমরা অনুরোধ করি আর আমরা জল লাগিয়া আমরা মহিলা তারা বহুত কষ্ট ভোগ করি আর আমরা জল ফুটি সরকারে দয়া মায়া করিয়া আমরা জল লাগিবে যান কষ্ট করি আর নদীর জল খাওয়া যায় না, কেসার আছে কেসারের জল তারে গুলা হয়ে যায় গি, বৈশার দিনও আমরা বৃষ্টির জল খাই আর শুকনা দিনও আমরা জন্নার মাঝে পানি আছে ও জল ফুটি নানিয়া খাই, লাসিং ঘর তোলে থাকি এক ঘন্টা দেড় ঘন্টা লাগিয়ে যাগি, তাও জলানাত গিয়াইলে মহিলারা তারা মাইল লাগিয়ে যাগি, আমরা ওগুলো সরকারের কাছে চাই যেন আমরা জল বুটিন আমরা কীরকম পাই, 15 দিনের ভিতরে দয়া করিয়া আপনি সরকারে আমরা জল বুটিন তার লাইন করিয়া দেও, জলের লাইন সব তো হয়ে গেছে গিয়ে খালি জল ছাড়েন না, আজ 3 বছর হয়ে আসে এর ঠিক করে পিছিয়ে হইয়া তারা জল তারা খায় খার
আর আমরা জল লাগিয়ে কষ্ট করি আর আমরা জল। বেঙ্গালুরুতে নিখোঁজ কালীনগর পঞ্চম খণ্ডের বাসিন্দা আফতার হোসেন চৌধুরীর পরিবারের পাশে দাঁড়ালো এজেওয়াইসিপি। শনিবার নিখোঁজ আফতারের বাড়িতে পরিষদের এক প্রতিনিধি উপস্থিত হয়ে তাকে উদ্ধার করতে সম্পূর্ণ সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ নিয়ে সোমবার হাইলাকান্দি পুলিশ সুপারের কাছে নিখোঁজ আফতার হোসেন চৌধুরীকে উদ্ধারের দাবিতে স্মারকলিপি তুলে দেবেন বলে জানান আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর। উল্লেখ্য, কালীনগর পঞ্চম খণ্ডের বাসিন্দা আফতার হোসেন চৌধুরী বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন। গত 20 সেপ্টেম্বর তিনি নিখোঁজ হন। তার খবর না পেয়ে পরিবারের সদস্যরা অস্থির হয়ে পড়েন। কোনো সন্ধান না পেয়ে হাইলাকান্দি পুলিশ সুপারের কাছে এফআইআর দাখিল করেন নিখোঁজ আফতার হোসেন চৌধুরীর বাবা আমিরুল ইসলাম চৌধুরী। পত্র প্রদান করিম আর পুলিশ প্রশাসনের হেগত আমি জানাই দিম যে তেওঁলোকে অহা 48 ঘণ্টার ভিতর আমার উত্তর দিব লাগিব। আর তেওঁলোকে যদি এই 48 ঘণ্টার ভিতর আফতার হোসেনক যদি তেওঁলোকে মুকলি আকাশের তলত আনি দিব নোৱাৰে, তেওঁলোকে যদি আফতার হোসেন জিয়াই আছে না মরিছে সেই খবর যদি তেওঁলোকে কব নোৱাৰে, তেতিয়াহলে সমগ্র হাইলাকান্দি ব্যাপী আর সমগ্র আলগাপুর সমস্ত ব্যাপী ধারাবাহিক আন্দোলনের কার্যসূচী ঘোষণা করা হব, সেই কথা সুকিয়ে নিদিয়া হয়েছে। আর একটা কথা কই দিব খুঁজিস, বেঙ্গালুরুত যুজিন বহিরাজ্য যুজিন হাইলাকান্দির লড়াবিলাক এনে ধরনের কর্মসূত্র যুজিন যায়, ইয়াত যাওয়ার পিছত যুজিন তেওঁলোকে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রত্যাহ্বানের সম্মুখীন হয়, বিভিন্ন ধরনের হেরাসমেন্টের সম্মুখীন হয়, আন নালাগে মৃত্যুবুকুর সম্মুখীন যুজিন তেওঁলোকে হয়, তেতিয়াহলে ইয়া সম্পূর্ণরূপে কোনো কারণে গ্রহণযোগ্য হব নোৱাৰে, ইয়া মানি লওয়া কার্য হব নোৱাৰে। আর আমি আহ্বান জানাইছো যে অতি সোনকালে আফতার হোসেন চৌধুরী কত আছে, আফতার হোসেন চৌধুরী যাই আছে না মরিছে, পুলিশ প্রশাসনে হাইলাকান্দি পুলিশ প্রশাসনে আর সরকারের গৃহমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অতি সোনকালে ব্যবস্থা লবর কারণে আহ্বান জানাইছো, দাবি জানাইছো। আর তেখেতসকলক কইছো যদি প্রয়োজন হয় তেতিয়াহলে আপনাদের বেঙ্গালুরু আর কর্ণাটক সরকারের যোগাযোগ করব লাগে, আর যদি যোগাযোগ করার পিছতো যারিটা লড়াই পরিয়ালের ব্ল্যাকমেলিং করব খুঁজেছে, আন আন কথা বার্তাবিলা হয়েছে সম্পূর্ণরূপে তেওঁলোকৰ ওচৰত রেকর্ডিং আছে, সম্পূর্ণরূপে তেওঁলোকৰ ওপর প্রুফ আছে, আর অতি সোনকালে ব্যবস্থা গ্রহণ করব লাগে, অন্যথা কিন্তু জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কেতিয়াও বহি থাকিব না। সোনাইয়ের সৈদপুর রায়পাড়ার রাস্তার পাশে থেকে উদ্ধার হলো যুবকের মৃতদেহ। শনিবার সকালে স্থানীয়রা যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে মৃত যুবকের সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগ থেকে তার পরিচয় উদ্ধার করে। যুবকের নাম তৈয়বুর রহমান, বাড়ি কাপ্তানপুরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়ে দেয়। এদিকে স্থানীয়রা জানান, এদিন সকালে যুবকটিকে রাস্তার পাশে বসে থাকা অবস্থায় প্রথমে দেখতে পান, এরপর তার হাত পা কাঁপতে থাকে এবং সে মাটিতে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে যুবকটি প্রাণ হারায়। তার হাতেও একটি সূচের দাগ দেখতে পান। তৈয়বুরের ব্যাগের মধ্যে রয়েছে মশারি, বেড কভার ইত্যাদি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। নলেজ রিসোর্স সেন্টার ফাউন্ডেশন বরাক মণিপুর ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার শিলচরের পার্ক রোডের রাজীব ভবনে দ্বিতীয়তম শান্তি সম্মেলন আয়োজন করা হয়। চলমান মণিপুর সংকট এবং উত্তর পূর্ব ভারত এবং এর বাইরেও এর ব্যাপক প্রভাব পড়ে। সকাল 11টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি বিভিন্ন সুশীল সমাজ সংস্থা এবং বেসরকারি সংস্থা থেকে অংশগ্রহণকারীদের আকর্ষণ করে। Process which is going to come if not today, tomorrow, in money. People in power, bureaucrats, politicians, business people. And if this process is implemented in Manipur, many of the bureaucrats, topmost bureaucrats will be identified as, I have data, by the way, I'm not talking. Identified as non-citizen. It's not about energy, it's not about being born in India. It's not about born in India. Even this year I was born. My birthday is 1973. So I'm, by default I am an Indian, right? But why did you, government of India, subjected me to identify my legacy? Identify me as a whether I am a citizen or not, why did Government of India ask me to prove? And why are you not asking it in Kolkata? Why are you not asking it in Mizoram? Why are you not asking it in anywhere else? Why not in Manipur?
I am 1973 born. I have gone through that. My father has gone through that. For me, my son has... চলন্ত ট্রেন থেকে ছয়টি মোবাইল চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল দুই মোবাইল চোর। ঘটনাটি ঘটেছে 05640 নম্বরের কলকাতা শিলচর এক্সপ্রেসের 7 নম্বর কোচে সকাল আনুমানিক 5টায়। এই ট্রেনটি কলকাতা থেকে ছেড়েছিল শুক্রবার 27 সেপ্টেম্বর, শনিবার 28 সেপ্টেম্বর চুরির ঘটনাটি ঘটে। যাত্রীরা সঙ্গে সঙ্গে কমপ্লেন করেন কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। এছাড়াও আরপিএফ এর সঙ্গে যোগাযোগ করে কোনো লাভ হয়নি। আরপিএফ পুলিশ যাত্রীদের জানায় যাদের মোবাইল চুরি হয়েছে তারা রেলওয়ে স্টেশনে নেমে এফআইআর করতে, কিন্তু যাত্রীরা বলছেন তারা কিভাবে স্টেশনে নেমে এফআইআর করতে পারবেন এটা কোনোভাবেই সম্ভব নয়। এফআইআর নিতে হলে জিআরপিএফ কে রেলওয়ে কোচে আসতে হবে। আরপিএফ পুলিশ এফআইআর না নিয়ে চোর দুটিকে যাত্রীদের হাত থেকে ছুটিয়ে স্টেশনে নেমে পড়েন। এদিকে চোর দুজন অভিযোগ করেছে আরপিএফ চুরির কাজে সাহায্য করছে, 2-3 হাজার টাকা আরপিএফ কে দিলে তারা তাদের ছেড়ে দেন। আরপিএফ প্রত্যেকটা স্টেশনে আসছে, সেম কথা বলে যাচ্ছে, সেম টু সেম। আমাকে দিয়েও গেল যে লেখো এফআইআর, লেখো, লেখার পরে সেম টু সেম বক্তব্য, ওদের বক্তব্য নেবে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ট্রেন আমরা নেবে এফআইআর করে দেবো, নেবে এফআইআর করে দেবো, প্রত্যেকটা থানায় করবো, প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা আরপিএফকে করবো, প্রত্যেকটা জিআরপিকে করবো। ট্রেন 4 ঘন্টা লেট আছে, আরও 1/2 ঘন্টা লেট করানো হোক তাহলে, নাহলে যাত্রী যাবে কিসে? যাত্রী, আমি টিকিট কেটেছি ট্রেনের জন্য, স্টেশনের জন্য নয়। আমি সিকিউরিটিটা নিশ্চয়ই ট্রেনে পাবো, আমার সিকিউরিটির জন্য স্টেশনে কেন যেতে হবে? সিকিউরিটিটা দরকার তো আমার ট্রেনে, তো আমি সেই সিকিউরিটির জন্য স্টেশনে যাব, ওই জিআরপির কাছে যাবো, ওর কাছে যাবো, ওর কাছে যাবো, ওর কাছে যাবো, ওর আরপিএফের কাছে যাবো, এর কাছে যাবো, এর কাছে। আমি রেলে চলছি, ভারতীয় রেলওয়েতে, আমি রেল মাথাতে কমপ্লেন করেছি, অ্যাক্সিডেন্টটা হচ্ছে না কেন? ট্রেনে চুরি হচ্ছে আরপিএফের দায়িত্ব নয়, দায়িত্ব জিআরপিএফ, জিআরপির দায়িত্ব। আরপিএফ কেন ভাই? আরপিএফটা আসলে কি রেলওয়ে পুলিশ ফোর্সই তো নাকি? তো রেলওয়ে পুলিশ ফোর্স জানে না ট্রেনে চুরি হচ্ছে, তো ঠিক আছে, রেলমাতাদের কাছে আছি, রেলমাতার তাহলে ডাইরেক্ট জিআরপিকে পাঠাক না, ডাইরেক্ট পাঠাক ট্রেনে, ট্রেন থেকে যাক জিআরপি, পুরো কমপ্লেন যতক্ষণ হয়ে যাবে না ততক্ষণ যাক, তাই না? টেনিস প্রেমীদের জন্য এবার সুখবর নিয়ে এলো অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। রবিবার স্থানীয় টেনিস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় যে আগামী 30 সেপ্টেম্বর শিলচরের প্রথমবারের মতো জাতীয় স্তরের টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 5 দিনের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। আসাম, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা সহ ভারতের অন্যান্য রাজ্য থেকে মোট 20 জন প্রতিযোগী নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে শিলচর টেনিস ক্লাবের 5 জন খেলোয়াড় প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া অনূর্ধ্ব 18 এআইটিএ ন্যাশনাল লেভেল টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বরাকের মাটিতে প্রথমবারের মতো এই জাতীয় স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় আসাম টেনিস অ্যাসোসিয়েশন ও এআইটিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন টেনিস ক্লাব শিলচরের সদস্যরা। এছাড়াও বরাক উপত্যকার খেলোয়াড়দের সুযোগ করে দিতে এআইটিএ চ্যাম্পিয়ন সিরিজ টেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দুটি প্রতিযোগিতাকে সুন্দর ও সফল করতে ক্রীড়াপ্রেমী জনগণের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্ট ডিরেক্টর শিবাশিষ দত্তগুপ্ত, চিফ রেফারি শিবকুমার প্রজাপতি, টেনিস ক্লাব শিলচর সভাপতি মহাবীর জৈন, সম্পাদক দেবাশিস স্বামী, সহকারী সম্পাদক অভিষেক জৈন, সভাপতি অরিজিৎ কুমার এন্দো, সদস্য বিশাল শান্ত, অরূপ কুমার দেব, দেবজ্যোতি স্বামী ও অর্ণব দত্ত সহ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমাদের এই এখন যে আমরা টুর্নামেন্টটা করতে যাচ্ছি, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, প্রথমবার আমাদের বরাক ভ্যালিতে, আর আমাদের শিলচর টেনিস ক্লাব তো বটেই, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের আন্ডারে আমরা ন্যাশনাল র্যাঙ্কিং টুর্নামেন্ট করছি। আর এটা চ্যাম্পিয়নশিপ সিরিজ টেনিস টুর্নামেন্ট, CS7, হুইচ ইজ চ্যাম্পিয়নশিপ সিরিজ 7 2024, Under-18 বয়েজ সিঙ্গলস অ্যান্ড ডাবলস। এটা শুরু হচ্ছে সোমবারে 30 তারিখ অ্যান্ড চলবে 4th অক্টোবর ফ্রাইডে। আমাদের এই টুর্নামেন্টে র্যাঙ্ক প্লেয়ার আসছে আমাদের দেশের নানা স্টেট থেকে, যেরকম আমাদের আশেপাশের আসাম থেকেও আসছে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, প্লাস আরও অন্য স্টেট থেকেও আসছে র্যাঙ্ক প্লেয়ার। আমাদের লোকেল বলতে বরাক ভ্যালি বা শিলচর ক্লাব থেকেও আমাদের 5 জন প্লেয়ার পার্টিসিপেট করছে এতে। আমাদের এই টুর্নামেন্টটা 30 তারিখ থেকে 4 তারিখ, 30 সেপ্টেম্বর থেকে 4 তারিখ 5 দিন চলবে।
এখানে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত এটা আইটার যারা রেজিস্টার্ড প্লেয়ার ওরাই পার্টিসিপেট করতে পারে, এটা অনলাইন রেজিস্ট্রেশনের সিস্টেম আছে। তো এখন পর্যন্ত 20 জন প্লেয়ার এটাতে রেজিস্টার্ড আছে আমাদের, যারা পার্টিসিপেট করতে পারে। প্রত্যেকটা প্লে আমাদের বেস্ট অফ 3 সেটস হবে, ফুল সেটস। এই টুর্নামেন্টে এটা বৃহৎ আকারে আমরা করছি যেহেতু আমাদের স্পন্সরের দরকার। আর আমরা এটা করতে পারছি না, কারণ আমরা কোনো পার্টিসিপেন্সি পাইনি। এটা কম্পেনসেট করার জন্য আমরা বরাক ভ্যালি ওপেনটাকে আমরা ইন্ডাক্ট করেছি এটাকে, যাতে আমাদের ক্লাবের প্লেয়াররা করিমগঞ্জ, হাইলাকান্দি, ডিমাস, এখন পর্যন্ত 16 টিমস পার্টিসিপেশন, সবাই খেলতে পারবে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বিদ্যুতের খুঁটি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য শহরতলি বুধুরাইতে। উধারবন্দের পানগ্রামে পানীয় জলের সংকট, বিধায়কের হস্তক্ষেপ দাবি। বেঙ্গালুরুতে নিখোঁজ কালীনগরের যুবক, খবর নিল যুব ছাত্র পরিষদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।